আসুন এখন আলোচনা, আমি আমার আলোচনা করব না, আলোচনাটা আপনাদের বোঝানোর জন্য ইন্না লিল্লাহ এই বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 1400 বছর আগে। কত বছর? কারণ বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বিপদ, এজন্য এখনকার আলোচনা বাদ দিলাম। 1400 বছর আগে যিনি ওয়াজ করবেন তিনার নাম হলো হযরত উমর। যখন তার নাম কি? যিনি ওয়াজ করবেন তার নাম হলো হযরত উমর। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, হযরত উমর বক্তা হিসাবে কেমন হবে? যারা বুঝতেছেন না তারা কথা বলতেছেন না। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা উমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হতে পারে নাই, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো উমর হতো, কিন্তু নবী কি হবে? এ কথা কে বলছেন? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি অখাতামান নাবিয়্যি। আজকে যারা কাদিয়ানি ওরা কি আসলেই মুসলমান? আমাদের নবীকে ওরা শেষ নবী বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আপনার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না, কিন্তু রাসূল বলে যে কেউ যদি হতো। শুধু এই কথাটার দাম রাখতে গিয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনার বলেন তো নবীর কথার দাম আছে না? নাই। নবী যে কথাগুলো বলে এগুলা কি নবী বলে না আল্লাহ বলায়? যার দলিল হলো কোরআন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। শুধু নবীর কথার দাম রাখতে গিয়ে হযরত উমরকে আল্লাহ হাশরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। 11টা কাতার হবে হাশরের ময়দানে নবীদের কাতার। কোয়ালিটি হিসাবে, কোয়ালিটি বুঝলেন, একটা হলো কোয়ালিটি একটা হলো কোয়ান্টিটি। কোয়ালিটি হিসাবে 11 কাতার। 3 নম্বর কাতার হবে প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় থাকবে হযরত উমর, তৃতীয় থাকবে সুলাইমান। মানে কাতার লাইন হচ্ছে, প্রথম কে? দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত উমর, 3 নম্বরে সুলাইমান। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত নবী রাসূলের মধ্যে সবাই হলো বুদ্ধিমান, কিন্তু 2 জন নবী খুব চালাক। 2 জন নবী কি? এখন আপনারা বলেন তো সুতি পলাশের লোক চালাক আর বুদ্ধিমান দুটাই কি এক? না, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছে সঙ্গে সঙ্গে মেনে নিছে। আল্লাহ বলেছে গাছের কাছে যাওয়া চলবে না, আদম বলতেছে যাব না, মানে বলাও সারা মানাও সারা। জোরে কেন সুবহানাল্লাহ! হয়তো আপনারা বলবেন হুজুর তাহলে আদম নবী কি যায়নি? আসলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম গন্ধম গাছের কাছে যায়নি। এই আদমের সন্তানেরা শুনে নাও, আসলে আমাদের বাবা হযরত আদম গন্ধম গাছের কাছে যায় গন্ধম ফল খায় নি, তাকে খাওয়ানো হয়েছে, তাকে শরবতের মধ্যে মিশাইয়া খাওয়ানো হয়েছে। আসলে গন্ধম ফল খাওয়ার ব্যাপারে আমাদের বাবার কোনোই দোষ নাই। দোষ আছে? কিন্তু ওই জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাওয়া চলবে না, মুসা নবী বলতো আল্লাহ যেই গাছের কাছে যাওয়াই চলবে না ভালো জায়গা সেই গাছ তুমি রাইখো না। এটা হলো চালাকের ব্যাখ্যা। চালাক মানে কি? মানবে ঠিকই, কিন্তু প্রশ্ন করবে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি এটা আগে জানবে। মানে যদি লাভই না হয় তাহলে খামা খা। আল্লাহ যখন মুসাকে বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মুসা ফিরাউনের কাছে যাও, মুসা বলতেছে কার জন্য? আল্লাহ বলতেছে আমার জন্য। তো তোমার জন্য আমি যাব, ফিরাউন ধরে হামাক মারবে আর তুমি আরামে বসে থাকবা।
আচ্ছা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কার দাওয়াত দিবে? নিজের না আল্লাহর? তো পিটন দিবি কার? তো তুমি আরামে বসে থাকবা আর আমি পিটন খামো, সেই মুসা আমি না একসাথে যাই। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো মুসা কালিমুল্লাহ। তোমার দা তুমি কও, আমার দা আমি কই। আসলে সালাক নবী হলো দুই জন, একটা হলো মুসা কালিমুল্লাহ আর একটা হলো সুলাইমান। সুলাইমান নবী চিন্তায় পড়ে যাবে, কে রে আমার বাবার পরে তো আমারই থাকার কথা, কিন্তু মাঝখানে গ্যাটিস নবী কে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুলাইমান নবী আস্তে করে পিঠে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই, আপনার নাম কি? উমর ফারুক রাখবে, এই বিয়া এই বিয়া। সুলাইমান নবী কাতার ছেড়ে দেবে, কারণ যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। হাশরের ময়দানে আল্লাহর কোরআন ফলো করো, আল্লাহ বলেছেন নম্র ভদ্র হয়ে যারা হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ভাই কোরআন কি? আপনারা বলেন তো সুলাইমান কি কোরআন দেখছে, কিন্তু উমর ফারুক কোরআনের দলিল দিবে। তুমি হাসরের ময়দানে আমার পিঠে হাত দেওয়া বলে কোন নবী ভাই, আমি নবী হব কোন দুঃখে, আমার নাম হলো উমর। সুলাইমান বলবেন, 124,000 নবী রাসুলের মধ্যে উমর নামই তো কোনো নবী নাই, তুমি নবী নবী করো কেন? আমি উমর। তো বলে তোমার সামনে কে? কাসিনি না। বলে দাউদ আলাইহিস সালাম। তোমার পিছনে কে? কই জানি না, আমি সুলাইমান আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে হযরত উমর নবীর কাতার থেকে বের হয়ে জোড় হাত করে বলবে, ও গো আল্লাহর নবী, আপনাকে পিছনে রেখে আমি সামনে দাঁড়ায় বড় বেয়াদবি করেছি, কিন্তু আমি কেমনে আসলাম, আমি এখানে কেমনে আসলাম এটা তো আমি নিজেই জানি না। আল্লাহ বলবেন, উমর আমার দোস্ত, নবীর কথার দাম রাখতে গিয়া দুনিয়াতে তোমাকে নবী করা হয় নাই, কিন্তু হাসরের ময়দানে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইয়া দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ বললেন, আর উমর ফারুক বলবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কিন্তু নবী হওয়ার জন্য আমি উমর না, আমি উমর হলাম বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য। ধরে কেন যখন আল্লাহ বললেন, ঈসা তোমাকে চতুর্থ আসমানে নিয়ে আইছি, আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো, ঈসা বললেন, আল্লাহ কবে নবী করে পাঠাবেন? আল্লাহ কয় নবী নয় রে, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবো। সঙ্গে সঙ্গে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বললেন, আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন আমি খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। কি মনে করছেন কোন নবীর উম্মত? সেই উমর হচ্ছেন বক্তা, সুবহানাল্লাহ। আর যে জায়গায় হযরত উমর ওয়াজ করবেন সে জায়গার নাম হলো মসজিদ নববী। আপনারা বলেন তো জায়গাটা কেমন? খালি ভালো, কেবারে বগুড়ার ভাষা খালি ভালো, যেখানে একটা সেজদা দিলে 50,000 সেজদার সব পাওয়া যায়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায়, যেখানে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সব পাওয়া যায়। সে জায়গাটা কেমন জায়গা? আর যারা ওয়া শুনবে তারা হলেন নবীর সাহাবি। আপনারা বলেন তো শ্রোতা হিসাবে সাহাবিরা কেমন শ্রোতা? খালি 1 নম্বর, যাদের সামনে আল্লাহর কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার নবীর সাহাবি যারা বিনা হিসাবে জান্নাতি তারা। কোন সাহাবিকে হিসাব দেওয়া লাগবে না, সোনার লক্ষণ না কেন, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের কাছে
কবরের পাশে বসে বসে শুনতেছেন। তিনটা বিষয় আমি বললাম, এক নম্বর হলো বক্তা, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। আপনারা বলেন যে তিনটার মধ্যে খারাপ কোনটা? কথা কয় না বক্তা হিসেবে উমর ফারুক কয় নম্বর বক্তা? এক নম্বর। ধরে কার কয় নম্বর জায়গা হিসেবে মসজিদ নববী কয় নম্বর জায়গা? এক নম্বর। মক্কা মদিনা দুটোই এক নম্বর। মক্কার কাবার আঙ্গিনায় যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এক লক্ষ রাকাত নামাজের সব পাবেন। আর মদিনাতে পড়লে 50,000, তাহলে দুটো এক হলো। এখন বলেন কোনটা দামি, মদিনা না মক্কা? এ বুঝলো না, জোরে কোন কোনটা দামি? মক্কা। কিন্তু আব্দুল আলিম ভুল কইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সমস্ত আলেমেরা বলে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, আপনি ভুল বকতেছেন, বরং আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেয় শুধু মদিনার গান গান। আব্দুল আলিম বললেন রে দুনিয়ার মুসলমানেরা শোন, ওই মদিনাকে যদি হাত করবার পারো তাহলে মক্কা লাগবে না, মক্কার মালিক আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শুনতেছে তারা হলো সাহাবী। এখন উমর ফারুক ওয়াজ শুরু করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশংসা কার? যে কোনো বক্তা ওয়াজ করবার গেলে কার প্রশংসা করে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মানে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ না পড়ে কোন বক্তা ওয়াজ করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কোন বক্তা যদি খালি আল্লাহর প্রশংসা করে, নবীর প্রতি দরুদ না পড়ে, আপনি বলেন তো এ ওয়াজ কদ্দূর পর্যন্ত যাবে? না যাবে, যাবে ওই আসমানের মাঝখানে যে লুটকে থাকবি। ফেরেশতা কয় আল্লাহ তোমার নামে প্রশংসা করলো, সেইটা আসমান পর্যন্ত আসলো না, মাঝখানে লটকে আছে কেন? আল্লাহ বলতে যে সারা জীবন যদি কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কবুল করব না যতক্ষণ মোহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। এই জন্য আমার সঙ্গে সবাই এক লাইন বলবেন। কয় লাইন? সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করবে, সাহাবীরা যখন পাগলের মতো ওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে গেছে, এমন সময় পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, ও বসার জায়গা পায়নি, ওখান থেকে আঙ্গুল তুলে বলতেছে শোনেন আমার দিকে তাকান, ও দিকে না, আমি বুঝাচ্ছি। একজন সাহাবি পিছনে দাঁড়িয়ে আছে, ও জায়গা পায়নি, ওখান থেকে চিল্লায় বলতেছে আমির আল মুমিনিন আপনার ওয়াজ আমি শুনব না, বরং আমি আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আমি এখানে ওয়াজ শোনার জন্য আসিনি, আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। এখন আপনারা বলেন এক নম্বর বক্তা হযরত উমর ওয়াজ করবে, আর একটা পিছনের লাইনে দাঁড়িয়ে থাকা সাহাবি কয় আমি শুনবার আসিনি, শোনাবার চাই। এখন যারা ওয়াজ শুনতেছে তারা কোন দিকে তাকাবি, ওই দিকে না এই দিকে? মানুষ যে যাই বলুক, যে যাই বলুক, বাংলাদেশের মধ্যে এক নম্বর বক্তার নাম কি? সবাই সাহস পাচ্ছে না, কেরে আর বাঁচে আছে? তাহলে সাইদে কিন্তু আল্লামা সাইদি হুজুর এক নম্বর বক্তা, যে দেই বলুক বক্তা হিসেবে তার ওই জায়গায় আমরা কোনোদিনও যাবার পারবো না। জোরে কোন কথা ঠিক? আমরা হয়তো 1 থেকে 10 পর্যন্ত যাবার পারি, কিন্তু আল্লাহ ওনাকে 100 পর্যন্ত নিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তো এখন ওই সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন থেকে আমি যদি কই হুজুর আপনার ওয়াজ আমি শুনবো না, আমি আপনাকে ওয়াজ শুনাবার চাই, জনগণ আমাকে ছাড়বে?
এ পাগলা কি কয় ভাই, আমি যতই বক্তা হই কিন্তু উনি আসলে আমি নাই। হাজাগের কাছে মোমবাতি যেমন ওনার কাছে আমি হলাম তেমন, জোরে কোন কথা ঠিক কি না? মোমবাতিও লাগে যখন হেজাক থাকে না, কিন্তু হেজাক আসলে ওইটা কি হবি রে পাগলা। সমস্ত সাহাবীরা ওই বেদুইন সাহাবীর দিকে তাকায় বললেন, এত বড় সাহস তোমার, উমার ফারুক যেখানে ওয়াজ করবে সেখানে অন্য কোন বক্তার ওয়াজ চলবে না। সঙ্গে সঙ্গে হযরত উমর জোড় হাত করে বললেন, রে নবীর সাহাবীরা, আমাদের ভিতরে একটা ভাই যদি ওয়াজ করবার চায়, আমি উমর ফারুক তার ওয়াজগুলো শুনতে চাই। থামো, তোমরা থামো, কারণ ও তো আমাদের ভাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহকে কি করো, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো, এ কথা কার? তাহলে সমস্ত সাহাবীদের আমিরের নাম কি? হযরত উমর। দরেকার নাম কি? উমর ফারুক যদি শুনবার চায় তাহলে আর কোন সাহাবীর আপত্তি করার দরকার আছে? উমর ফারুক বললেন, তোমরা একটু জায়গা করে দাও, ও আসুক। উমর ফারুকের কাছে যখন আইছে, সঙ্গে সঙ্গে হযরত উমর মেম্বর ছেড়ে শ্রোতাদের সামনে গিয়ে বসে গেছে। বেদুইন সাহাবি মেম্বরে একটা চুমা দিলেন, ইয়ামির আল মুমিনিন, যে মেম্বরে আপনি বসবেন সেই মেম্বরে আমার বসার কোনো যোগ্যতা নাই। উমর ফারুক বললেন, আপনি হলেন বক্তা, আপনি বসে ওয়াজ করবেন আর আমি শ্রোতা বসে ওয়াজ শুনবো, আপনি চেয়ারে বসবেন উঁচু জায়গায়, আমি বসবো নিচু জায়গায়। বেদুইন সাহাবি বলতেছে, আমি লম্বা কোনো ওয়াজ করতে চাই না, আমি মাত্র তিনটা ওয়াজ করবো, ধরে কোন কয়টা? এক নম্বর ওয়াজ হলো ইন্নি ওহেব্বুল ফেতনা, আমি ফেতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ হলো একরা হলো হক, আমি হককে পছন্দ করি না। আমার তিন নম্বর ওয়াজ হলো আশাদু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী দে। এ খুব খেয়াল করবেন ওয়াজ কয়টা। এক নম্বর ওয়াজ হলো ইন্নি ওহেব্বুল ফেতনা, আমি ফেতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো ফেতনা জিনিসটা ভালো না খারাপ? বর্তমানে বাংলাদেশে কি শুরু হবে? আপনাকে টাঙ্গাইলে নাই, আমাকে বগুড়ার যা শুরু আছে ভাই, আগাবার আবার আগামীকালটা শুরু হবে। আল্লাহ রাসূল বলেছে, আল ফেতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফেতনা হলো কতলের চাইতো মারাত্মক। আল ফেতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফেতনা হলো জিনার চাইতো খারাপ। ফেতনা নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ফেতনা করা যাবে না। তাবলিগ করবার গেলে ওয়াজা হাতি না এতাতি, এটা নিয়ে ফেতনা করা যাবে না। সমস্ত মুসলমানকে এক হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আল্লাহ কোরআনে বলেছেন। অথচ বেদুইন সাহাবী এক নম্বর ওয়াজ কি করছে, আমি ফেতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ করছে, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাওয়া সাউবিল হক, আল্লাহ বলেছেন হকের কথা বলো, এ কথা কার? আর ওই কেউ কি কয়, আমি হকরে পছন্দ করি না। আর তিন নম্বর ওয়াজ করছে, আশাদু মালাম আরব, আমি না দেখা জিনিসের সাক্ষী মানি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটা ওয়াজ বেদুইন সাহাবী যার কাছে করেছে সে কি সাধারণ মানুষ? যাদের সামনে করেছে তারা কি সাধারণ? সবাই যখন খেপে গেল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, এতগুলো মানুষ যদি বেদুইন সাহাবিকে ধরে তাহলে একটা একটা করে মারলি বেটা মরে যাবি। এর নাম হলো গণধোলাই। জোরে কোন কি ধোলাই? উমর ফারুক দেখলেন এ গণধোলাই থেকে রক্ষা করার জন্যে একে জেলখানায় বন্দি করা দরকার। বর্তমান সরকার কিছু কিছু নেতাকে জেলখানায় বন্দি করতেছে, জোরে কোন কথা ঠিক না? আমি একজন বিএনপির নেতাকে বললাম, কে ভাই এদের সবগুলো ধরে দিয়ে জেলখানা ঢুকাচ্ছে, তো তোমরা কিছুই কর না কেন, তাই ভিতরে থাকাই ভালো, বাইরে আসলি গন্ডগোল হবে, ভিতরেই থাক, হেফাজতে আছে। ধরে এখন কি আছে? আমি কয়েকবার গেছিলাম তো, ভিতরে খুবই মজা, কোনো টেনশন নাই। হ্যাঁ হ্যাঁ, আসলে কোনো টেনশন নাই। ওখানে গিয়েও আমার একই কাম, নামাজ পড়ান,
ওয়াজ করা ওরা কয় হুজুর ওয়াজ করেন আমরা তো বাইরে দরবার নেই আপনি যখন ভিতরে আছেন তো ওয়াজ করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান ওরা যা খাবার পায় সিঁড়ি থেকে হামাক জাত দেয় বুঝলেন আর হাদিয়া তো মনে ওখানেই ভালো সবচাইতে নিরাপদ জায়গা হলো জেলখানা এই জন্য রাসুল বলেছে আর দুনিয়াও সিজনুল মুমিনিন দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা জোরে কোন সুবহানাল্লাহ বাইরে আসেই বিপদ কি কয়ে দাওয়াত দেন উই কয়ে হয়ে এই খালি এই কি বিপদ কিন্তু ওটি কয়েকদিন খুব ভালোই আছিলেন ওমর ফারুক জনগণের ধোলাই থেকে বাঁচানোর জন্য বেদুইন সাহাবিকে জেলখানায় বন্দি করলেন কারণ তিনটা খারাপ ওয়াজ করেছে এই ওয়াজ কোনো মুসলমান করতে পারে না যেমন বাংলাদেশের একজন মুসলমান নারী ওয়াজ করছে মুসলমান নারী কি ওয়াজ করছে আগে করোরে মন আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মওলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝলো না আপনি কন পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই এই যে এক নম্বর প্রশ্ন যেটা কবরে করবে আপনাকে দেওয়াই লাগবে না আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে বলবে হ্যাঁ মুনকির নাকির কাকে মান রব্বকা সম্পর্কে প্রশ্ন করতেছিস কাকে একটু ঘুম পাড়তিস তাক আবার চেতন করে বলিস মান রব্বকা কিন্তু যখন মসজিদে গেছে নিয়ত করার পরই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন রুকুত গেছে সোহান রব্বিল আজিম সেজদাত গেছে সোহান রব্বিল আলা এই দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ পড়ছে কত রাকাত নামাজ পড়ছে কতবার রব রব করছে হিসাব দে মুনকে নাকি আয় রে আয় এই বান্দাকে নামাজ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ জেহারা খেপছে এ আল্লাহ তোমার বান্দাকে নামাজ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে এখন কি করব আল্লাহকে যে নামাজ নিয়ে কবরে আইছে তাকে মান রব্বুকার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না তার উত্তর হয়ে গেছে বলেন সুবহান তাহলে নামাজের দরকার আছে না নাই অথচ এইরকম গান আমাদের 90% মুসলমানের দেশে গাইছে আগে করের মন আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ধ্যান ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবি না নাউজুবিল্লাহ জোরে কওয়া হেফাজতের জন্য তাকে জেলখানায় বন্দি করার দরকার আছে না নাই কিন্তু সে বাহিরে এখনো ঘুরতেছে ওমর ফারুক জেলখানায় বন্দি করে শাহ নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে তার বিবি খাবার দিছে খাবার আপনাদের সামনে যখন খাবার দেয় আপনি কখনো মনে করবেন না যেটা আমার কামাই করা এটা কখনো মনে করবেন না বরং আপনি একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ এইরকম ছোট ছোট লোকমা দিয়ে খুদাকে তিন ভাগ করবেন এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ আল্লাহর জন্য তাহলে কি ভাই কি দিলেন রে ওয়া শুরু না কোটি কি ও আসলে উনি তখন ছিল না উনি তখন ছিল না আমি কিন্তু ওটা লেও শুরু করছি আমি বললাম না আমাকে দেখাই দিল গ্রস্ত উনি তখন ছিল না হায় হায় রে একটা লাইনও তুটতেছি আচ্ছা ভাই শোন আমি কিন্তু গোরস্থানের গান দিয়ে ওয়াজ শুরু করছি জোরেকার কথা ঠিক কিনা আমার যাওয়া লাগবে তো আপনার কি মনে করছেন যাওয়া লাগবে না তো কি নিয়ে যাব ওইটা বোঝানোর জন্যই তো একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন হযরত উমর ফারুকের সামনে খাবার দিয়া উমর ফারুকের বউ দূরে দাঁড়িয়ে দেখে স্বামীর খাওয়া দেখে কারণ স্বামী খাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমার বউ কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দিছে এই বউটারে তুমি জান্নাত দিও আল্লাহ আমি হযরত উমর যদি জান্নাত পাই আমার বউ ছাড়া জান্নাতে কোনো হুর চাই না সুবহানাল্লাহ কয় না বারে আমি আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকতে চাই আপনি বলেন তো যেই স্বামী দোয়া করে আল্লাহ আমার বউকে জান্নাত দেও আমি জান্নাতে কোনো হুর চাই না আমার বউ নিয়ে আমি জান্নাতে থাকতে চাই ওই বউ খুশি হবি না রাগ করবে আর আমরা আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ জান্নাতে হুর দিও আল্লাহ
বউ এখন শোনে কেরি দোয়া তো ভালোই করতেছে জান্নাতে হুর কি মনাদার শেষ হলে জিজ্ঞাসা করে হুর কি গো বলে হুর হলো সুন্দরী তোর মতন ব্যাস চাহিদা না দুনিয়াতে ঠকছি ঠকছি মরার পরে আর ঠকম না বউ চিন্তা করার ফাটা পাওয়া আমি ভ্যাজেলিন দিয়ে দিই কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি আর ওই ভুর চাই আমার চাই না মহাব্বত হবি না ফেতনা হবে এজোর এখন মহাব্বত না ফেতনা ফেতনা মানে কি গন্ডগোল তো বউ এখন স্বামীর সাথে গন্ডগোল করে পারে বউ দোয়া করতে আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিও জান্নাত একটা হুরিয়া দিও স্বামী কয় এই বিবি হুরা কি বলে হুরা হলো সুন্দর যুবক তোমার মতন পাও ফাটা না দুনিয়াতে ঠকছি ঠকছি মরার পরে আর ঠকম না আপনারা বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে ওমর ফারুক দোয়া করতেছে যে আমি জান্নাতে আবদুল্লাহর মাকে চাই আমি কোন হুরের দরকার নাই সোনালো বলেন না কেন দূর থেকে খাবার দেখতেছে হযরত ওমর বিসমিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার যাবে এমন সময় বিবেক বলতেছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল বিবেক বলে ওমর তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার কি খবর নিছো সুবহানাল্লাহ জোরে গ তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি মারতেছো কিন্তু যাকে কারাগারে বন্দি করছো তার খবর নিছো সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি আর হালুয়া টোপলা করে কারাগারে যাকে বন্দি করেছে সেই বেদুইন সাহাবির কাছে গিয়া বলে ভাই যান এই ধরো তোমার রাতের খাবার বেদুইন সাহাবি মুসকি মুসকি হাসে আর কয় আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন নেতা পাবে যে নেতা নিজে না খাইয়া কারাগারের কয়েদির সামনে খাবার পৌঁছাইয়া দিবে হযরত তোমার বেদুইন সাহাবিকে খাবার দিয়া বাড়িতে চলে আসলেন রাসুল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না বরং তোমরা ঘুমিয়ে যাও কেন ঘুমাবে তাড়াতাড়ি কারণ তোমাদের তাহাজ্জতের মহব্বত আর ফজরের জামাত অপেক্ষা করতেছে গভীর রাত্রে অমিনাল্লাইলে ফাতাহাত জাদ্দিহি নাফিলা তাল্লাক রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জতের নামাজ নফল করেছে সুবহানাল্লাহ গণ এরপরে ফজরের জামাত তাহলে তাড়াতাড়ি ঘুমানোর দরকার আছে না নাই হযরত তোমার যখন ঘুমানোর জন্য ঘরে বউ চোখের পানি বের করে বলে স্বামী গ আপনি কি খাবেন না ওমর ফারুক বলে তুমি না খাবার দিছিলা বলে আমি দূর থেকে দেখেছি আপনি না খাইয়া টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন নিজে না খাইয়া কাউরে যেন দিয়াইলেন ও গো স্বামী শুনে নেন আপনি না খাইলে আমি জীবনে কোনোদিন খাই না আগে আপনারে খাওয়াই তারপরে আমি খাই এখন পর্যন্ত আমার খাওয়াটা রয়েছে আসেন দুইজন বন্টন করে খাই একজনের খাওয়া দুইজন খাওয়া যাবে কি যাবে না রাসুল বলেছেন একজনের খাওয়া তিনজন পর্যন্ত খাওয়া যাবে যখন তোমাদের দ্বারপ্রান্ত অভাব চলে আসবে তখন তোমরা কম খাবে পানি বেশি পান করবে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না একটু কম করে খাই পানি বেশি পান করি লাকাল হামদ লাকা শুকুর বেশি বেশি জিকির করি তাহলে দেখবেন অল্পতেই আপনার পেট পূর্ণ হয়ে যাবে এখন স্বামী স্ত্রী দুইজন বসে যখন উমর ফারুক বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে এমন সময় ভিতরের বিবেক বলতে সোমর যাকে কারাগারে বন্দি করছো তার কাছে না হয় তোমার খাবার পৌঁছায় দিছো কিন্তু সে যদি অভিভাবক হয় সে যদি অভিভাবক হয় তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও মনে করেন আমির হামজা হলো অভিভাবক তাকে জেলখানায় বন্দি করেছে তার দুইটা বাচ্চা আছে তার 27 বছরের একটা বউ আছে আছে না নাই কুষ্টিয়ার ওই দিকে যখন আমার মাহফিল তখন আমির হামদার বাড়িতে যাই কেন যাই কারণ অভিভাবক জেলখানায় বন্দি তার পরিবার কেমন চলতেছে মুসলমান হিসাবে খবর নেওয়ার দরকার আছে না নাই
عمر فاروق কে তার বিবেক বলতেছে عمر যাকে বন্দী করছো তার কাছে খাবার পৌঁছায় দিলা কিন্তু তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও খাত কাঁপতে কাঁপতে রুটি পড়ে গেছে হালুয়া পড়ে গেছে বউ বলতেছে আপনি কি খাবেন না বলে কেমনে খাবো যাকে বন্দী করেছি তার পরিবারের খবর না নিয়ে আমি কেমনে খাই বউ বলে স্বামী গো কোনো টেনশন করবেন না আপনি যখন খাবেন না আমিও তখন খাবো না সব খাবার টোপলা করে হযরত হাতে দিয়া বলতেছে আপনি চলে যান যাকে বন্দী করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায়া দেন জোরেগান সুবহানাল্লাহ নেতা যদি ভালো হয় তার বউকেও ভালো হওয়া লাগবে জোরেগান কথা ঠিক কি না যা কি বিশ্বাস যে স্বামী জেলখানা বন্দী তার বউয়ের কাছে একজন মরদ মানুষক পাঠান আমি যত বলি হুজুর হই মোবাইল বন্ধ করে ঘুম পাই আগে মোবাইল খোলা রেখে ঘুম পাড়তাম আমি ঘুমায়ে গেছি একটা কল আইছে আর বউ কল ধরছে দেখে মেয়ে মানুষ বউ বলতেছে আপনি মেয়ে মানুষে হুজুরের কাছে কল করছেন কেন তো মেয়েটা খুব খারাপ বলতেছে আমি হুজুরকে ভালোবাসি আমি তো ঘুমের মধ্যে কিছুই জানি না ঘুম থেকে উঠে দেখি বউ আমার টেপা বাসের মতো মুখ করা আইলাম কি আগো কি হইছে দাঁতে অসুখ করছে আপনি হুজুর না লুচ্চা আপনি কি ওয়াজ করবেন না না প্রেম করবেন না আমি আশ্চর্য হয়ে গেলাম রাস্তার ধারত বাড়ি আস্তে কও এটা যদি জনগণ শুনে যে বউ লুচ্চা লুচ্চা করে গেল চাও মানে যাও দিবে কি হইছে বলো বলে আপনি যখন ঘুমায় গেছেন এক মেয়ে মানুষ মোবাইল করছে আপনাকে ভালোবাসে আমি দেখি নাম্বার নাম্বারে লাউড স্পিকার দিয়ে কল দিলাম কল দিয়ে মা মারে আচ্ছা মা কইলে ভালোবাসা থাকে ও মা আমি ঘুমে গেছিলাম তুমি নাকি কল করছিলে আর তুমি কইছো তুমি আমাকে ভালোবাসো এটা কেমন কথা তখন মেয়েটা বলতেছে আপনি যে বউ পাচ্ছেন আপনি সংসার করে পাচ্ছেন এটা একটা বউ আমি জোরে দিও বিপদ তখন আর বউ দেখতে দেখতে কি কি হয় কি হয় আমি আর আসতেও দিবার পারি না আসতে দিলে আমার বউ সন্দেহ করবে আমার বউ সম্পর্কে তুমি আশেপাশে কথা কও তুমি নাকি আমাকে ভালোবাসো বলে আল্লাহ শপথ করে বলতে হুজুর আমি আপনাকে ভালোবাসার কথা বলিনি আমি বলেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি আমি বললাম বউ রেখে ওয়াজ ভালোবাসেন আমাকে বাসে একটা কষে একটা খুলি হবি ওয়াজ ভালোবাসা আর আমাকে ভালোবাসা কম বেশি আছে না নাই আমি তখন চিন্তা করলাম এই মেয়েরা হুজুরকে পর্যন্ত সন্দেহ করে আপনারা কি মনে করছেন আমরা খুব শান্তিতে আছি আর হযরত উমরের বউ কেমন বউ নিজের স্বামীকে গভীর রাতে বলতেছে যান যাকে কারাগারে বন্দী করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন জোরে কোন সুবহানাল্লাহ কি বিশ্বাস আর আমাদের নেতাগুলা কি করতেছে হযরত উমর খাবার টোপলা নিয়ে ওই বেদুইন সাহাবীর এলাকায় চলে গেলেন গভীর রাতে একটা কান্নার আওয়াজ আসতেছে একটা ছোট বাচ্চা কাঁদতেছে ও বাবা এত রাত হয়ে গেল বাবা আপনি এখন পর্যন্ত কেন বাড়িতে আসেন না আপনি কি জানেন না আপনি না খাইলে আমি কোনোদিন খাই না আপনি না খাইলে আমি কোনোদিন ঘুমাই না উমর ফারুক বুঝতে পারলেন যে ছেলেটা কাঁদতেছে আমি তার বাপকে জেলখানায় বন্দি করেছি খাবার টোপলা নিয়ে ওই বাচ্চার সামনে গিয়ে বলতেছে বাবা এই ধরো তোমার সামনে খাবার আনলাম তুমি বাড়িতে যাও তোমার মাকে নিয়ে এই খাবার খাও বাচ্চা বলতেছে কে রে পথিক এই গভীর রাতে তুমি আমার সামনে খাবার দাও তুমি জানো না আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না কোনোদিন ঘুমাইও না সুবহানাল্লাহ কি সন্তান বাবা ছাড়া কোনোদিন খায়ও না আর কোনোদিন ঘুমায় না আর এখনকার সন্তান বাপ মা থুয়ে বৌলিয়া চলে গেছে টাঙ্গাইল ধরে কোন কথা শুনছি বাপ মা সুতি বলা থুয়ে গেছে বুড়া বুড়ি থাক বৌলিয়া থাকে শহরের বাসা আর ওই ছোট বাচ্চা বলতেছে আমি বাবা ছাড়া খাইও না ঘুমায় না উমর ফারুক বললেন বাবা আমি তোমার বাবার দরদ দিয়ে তোমাকে যদি একটু খাওয়াবার চাই তুমি কি খাইবা না সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো সুবহানাল্লাহ
ওই ছোট্ট বাচ্চা 7-8 বছরের বাচ্চা বলতে পথি হযরত উমরকে লক্ষ্য করে তুমি কি আল্লাহর কোরআন পড়ো যদি আল্লাহর কোরআন পড়তে তাহলে এই বাজে কথা তুমি বলতে পারতা না উমর ফারুক বলেন বাবা কি বাজে কথা বললাম এবার ছেলে বলতেছে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ তুমি আমার বাপ হয়ে আমাকে বাবার দরদ দিয়ে খাওয়াওয়া আর আমি সেই সন্তান না যাকে তাকে বাবা বলবো বাবা একটাই এই দয়াল বাবা কেবলা কাবা সব শালা ভণ্ড করে কোন কথা ঠিক বাবা একটাই যে বাবার মুখের দিকে তাকালে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয় দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ও বাবা ও কেল্লা বাবা শালি বাবা ফতেলে বাবা খালি বাবা এত বাবা তার জন্মের ঠিক নাই ধরে কোন কথা ঠিক কিনা বাবা কয়টা ধরে কোন বাবা কয়টা আদি পিতা আদম আলাইহিস সালাম জাতির পিতা হযরত ইব্রাহিম আর জন্ম দেওয়া বাবা আছে একটা না কয়টা জোরে বলেন কয়টা ছোট্ট বাচ্চা বলে পথি আমি আমার বাবা ছাড়া অন্য কাউরে বাবার মতো ভাবতে পারবো না সঙ্গে সঙ্গে হযরত উমর ওই বাচ্চাকে কান্দে করে নিয়েছে সুবহানাল্লাহ খান কান্দে করে নিয়ে ওই বেদুইন সাহাবীর কারাগারে নামাই বলতে ওই ওই যে তোমার বাপ ধরো খাবার টোপলা নিয়ে তোমার বাবাকে সঙ্গে করে তুমি খাও সুবহানাল্লাহ কর না কেন হয়তো তোমার কি আগে বাবাকে খাবার দিছে আগে কি দেয়নি দিছে কিনা মনে ভুলে গেছেন নাকি আবার ছেলেকে বলতেছে বাবা ছাড়া যখন খাও না তখন এখন খাও সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় হুংকার মেরে বলতেছে ও বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো একটা বার খালি নাম বলো আমি তাকে সাইজ করব একটা বার খালি নাম কত আমি তাকে সাইজ করব উমর ফারুক দূর থেকে মুচকি মুচকি হাসতেছে পুরকিত সন্তান এরাই যারা বাবার কষ্ট দেখলে সহ্য করতে পারে না এরাই হলো পুরকিত সন্তান ধরে কোন কথা ঠিক কিনা আজকে বাবার সামনে শ্বশুর সালাম দেয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে আর বাবার সামনে দিয়ে তখন তাই মানুষ গেল না কুত্তে গেল বোঝা যায় না বলে কোন কথা ঠিক কি না হেরে পাগলা দুনিয়ার সবাইকে সালাম দিলে যে সব পাবা তোমার বাবাকে সালাম দিলে তার চাইতে 1,00,000 গুণ বেশি সব আল্লাহ তোমাকে দান করবে কারণ সকলের সালামের উত্তর আল্লাহ কবুল করতে পারে নাও পারে তুমি যখন বলবে আব্বা সালাম আলাইকুম তখন বাবার উপর ওয়াজিব হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম কে তোমাকে বন্দি করেছে একটা বার শুধু নাম বলো সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে বাবা যে ব্যক্তি আমাকে বন্দী করেছে সে ব্যক্তির নাম হলো হযরত উমর যেই বলছে হযরত উমর ছোট্ট বাচ্চা বলতেছে হযরত উমরের মতন মহামানব যখন তোমাকে জেলখানায় বন্দী করছে নিশ্চয়ই তুমি খারাপ কিছুক্ষণ আগে কি বলছে খালি নাম বলো সাইজ করবি আর যেই নাম শুনছে তখন বলতেছে উমরের মতন মহামানব যখন তোমাকে বন্দী করছে তাহলে তুমি আসলেই খারাপ আপনারা বলেন তো নাম শোনার সাথে সাথে বাবার বিপক্ষে যাওয়ার কারণ কি এ ছোট বাচ্চা ছোট বাচ্চা বাবার বিপক্ষে যাওয়ার কারণ হলো বাবাই বাবাই ওকে উমর ফারুক সম্পর্কে শুনাইছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন খলিফা দিয়েছে যে রাত্রিবেলা ঘুমায় না রাতে বের হয়েছে তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে কাছে গিয়ে দেখে দুটা বাচ্চা মা মা বলে কানতেছে উমর ফারুক বলে কি এত রাত হয়ে গেল মা কি জাল দেয় এখন পর্যন্ত হয় না বাচ্চারা খালি বলে মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি মা বলতেছে একটু ধৈর্য ধর গোস্ত সিদ্ধ হলেই দিব উমর ফারুক চিন্তা করে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা এই গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না লোকমা দেওয়া ছাড়া তো বুদ্ধি নাই বাহির থেকে উমর ফারুক বললেন মা তুমি কেমন মা নিজের সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কানতেছে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা করুণ স্বরে বলে পথিক তোমার রাস্তায় যে তুমি যাও তোমার রাস্তা দিয়ে তুমি যাও আমাদের কষ্টের কথা শুনে তোমার কোনো লাভ নেই উমর ফারুক বলে কি কষ্ট বলে আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে আমরা শুনলাম মদিনার খলিফা হযরত উমর খুবই ভালো আমরা সে ভালো মানুষটার কাছে গতকাল বিকেল বেলা গেছিলাম এত মানুষের ভিড় আমরা কাজ পর্যন্ত যাওয়ার পারিনি
এই জন্য দুইটা বাচ্চা নিয়ে তাবু টাঙ্গা আজকে রাত পর্যন্ত এখানে অপেক্ষা করবো, সকালবেলায় হল তোমরের দরবারে যাব। আমার দুইটা বাচ্চা না খেয়ে আছে, কুদার জ্বালায় কান্দে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়েছি, জাল দিচ্ছি আর বলতে সিদ্ধ হলে দিব, ওরা হয়তো ঘুমাইয়া যাবে, কোনো মতে রাতটা পাড়ি যাবে, কিন্তু আমার পাথর সিদ্ধ হয় না, ওরাও ঘুমাবার পারতেছে না, এদের ক্ষুদে এত বেশি হয়েছে মনে হয় আজকে রাত আর সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো। এই কথা বলে এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায়, আসলাম এক বস্তা খাদ্য আমার মাথায় তুলে দে। আসলাম বলে, আপনি অর্ধ বিদুয়ের খলিফা, আপনি কেন বস্তা নেবেন, কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। উমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কোনদিন টানবে না, দে আমার মাথায় উঠে দে। বিশাল বস্তা উমর ফারুকের মাথায় এত জোরে দৌড়াই, আসলাম বলতেছে আমিরাল মোমিনিন এত জোরে বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে যাবেন। উমর ফারুক কান্দে বলে, আসলাম রে সময় মতো যদি পুষ্পার না পারি তাহলে জাহান্নামের আগুন ওমরকে পড়তে হবে। এক দৌড়িকে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি হওয়ার পরে দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে নিয়ে ওমর ফারুক হালুয়া রুটি যখন বাচ্চার মুখে দেয়, বাচ্চা খায় আর ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। দুইটা বাচ্চা হাসতেছে আর বলতেছে, কে গো তুমি, আমরা এতিম, কিন্তু আজকে মনে হয় বাবার দরদ আমরা পেয়ে গেলাম। এমন সময় মেয়েটা বলতেছে, কে তুমি গো, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাই দিত তাহলে এই মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। ছোট্ট বাচ্চা বলে, বাবা যেই হযরত উমর রাত জেগে জেগে মানুষের কষ্ট দেখে আর সেই উমর যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে, নিশ্চয় তুমি খারাপ। বাপের বিপক্ষে গেছে আরে। বেদুইন সাহাবি বললেন, ছেলে তোমার কাছে এই মুহূর্তে আমি খারাপ হয়েছি। ছোট্ট বাচ্চা বলে, বাবা যতই খারাপ হও তারপরে তো তুমি আমার বাবা, উমর ফারুক কোথায় থাকে তুমি একটু আমারে বলো বাবা, আমি যেমন করি হোক তার পাও ধরে হলেও আমার বাবাকে জেলখানা থেকে আমি মুক্ত করে নিব। বেদুইন সাহেব বলে, উমর ফারুক এমন একজন ব্যক্তি যেই বিচার করবে পাও ধরে কোনো লাভ হবে, কারণ উমর ফারুক নিজে বিচার করে না, বিচার করে আমার আল্লাহ, আর উমর ফারুক সেই বিচারে রায় দিয়া দেয়। ধরে কোন সুবহান আল্লাহ, বিচারক কে? উমর ফারুকের কাছে যাবা না? ছোট্ট বাচ্চা বলে, বাবা তাহলে তোমাকে জেলখানা থেকে কেমনে বের করব? বলে, শিক্ষামন্ত্রীর কাছে যাও, আমাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে হযরত উমরের শিক্ষামন্ত্রীর কাছে যাও। ছোট্ট বাচ্চা কান্দারে বলে, বাবা উমরের শিক্ষামন্ত্রী কে? বেদিন সাহেব বলতেছেন, তার নাম হলো হযরত আলী, আমি যখন তিনটা ওয়াজ করেছিলাম ওই সময় যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানার মধ্যে বন্দী হওয়া লাগতো না। সমস্ত সাহাবী ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না, যার কারণে উল্টা বুঝে আমাকে জেলখানায় বন্দি করেছে। যদি জেলখানা থেকে বের করবার যাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। লিল্লাহে তাকবীর। শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী বোঝেন, আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, যদি মুসলমানের শিক্ষামন্ত্রী হতো, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর আজকে আগডম বাগডম ঘোলানোর সাথে ঢাকঢোল লোক ঝাঁদর বাজে, এ মিথ্যা শিক্ষা দেওয়া মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর এই মাদ্রাসা যারা পড়ায় মাস গেলেই দেখবেন কেশিয়ার খালি কথা কয় না, যখন বেতনের সময় দেখবেন মাদ্রাসার কেশিয়ার আর কথা কয় না, হুজুরা সালাম দেয়, সালাম আলাইকুম কিশোর সাহেব, মাস শেষ হচ্ছে আমি জানি না, কাহাই রে হাই রে, বেতন সালে এত গরম, এমনও মাদ্রাসা বাংলাদেশে আছে 6 মাস হলে বেতন বাকি। সেদিন এক মা ফেলে গেলাম, বলে হুজুর এমন আদায় করবেন 6 মাস হলে বাকি, হুজুর আজকে যদি আদায় না হয় আমাকে শেষ।
আয় হায় রে কোন দেশ রে, যে দেশে কোরআনের শিক্ষা দিয়ে বেতন বাকি আর আগডম বাগডম শিক্ষা দিয়ে মাস গেলে 50,000, সেই দেশের নামই বাংলাদেশ। জোরে গান কথা কম না, গান কথা কম না, সবাই আমার সঙ্গে পারেন বা না পারেন, যদি পারেন তাহলে পড়বেন আর রহমান, পড়েন আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। দেখেন তো কোরআন মোদের বিধান, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এটা কোন ক্লাসের ছাত্র লিখছে? এ কথা কন্যা করে মানে দেখেন দেখাচ্ছি আমি কি কোন, আপনি ক্লাস টু এর ছাত্র কোন তো ওইরকম লেখো। এবারে কথা কন্যা কেন পারবে? আমি আমার নুরানি মাদ্রাসার চ্যালেঞ্জ করছি গোটা কাহালু উপজেলায়, আমার মাদ্রাসার ক্লাস থ্রির ছেলে মেয়ে যে শিক্ষা গ্রহণ করছে প্রাইমারির ফাইভের ছেলে পরীক্ষা হবে, যদি প্রাইমারির কোনো ফাইভের ছেলে আমার নুরানি মাদ্রাসা থ্রির সাথে পারে তাহলে 10,000 টাকা পুরস্কার। একটাও আসেনি, কারণ জানে এটি যেটা তৈরি হচ্ছে আর মাল সোনাল্লাহ কন্যা গায়। এই যে আরবি লেখতে দেখেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কেমন এই কথা কন্যা গান বগুড়া ভাষা, এটা যারা লেখছে এই জিনিসটা ধরা লাগছে ঠিক কিনা বলেন? এই জিনিস ধরবার গেলে আল্লাহ বলেছে লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। আপনি যদি পুরকিত বাবা হন আপনার মাসুম বাচ্চাকে ওই একদম বাগদমে না দিয়া এই নুরানি মাদ্রাসায় দেওয়া দরকার। জোরে কোন কথা লিখতে না, আপনি কি চাবেন না আপনার সন্তান ভালো হোক? এটা কি আপনি চাবেন না? এটা কে চাবে? আপনার পাশের লোক চাবে? একই গ্রামে নুরানি মাদ্রাসা প্রাইমারি আছে, ছেলে গিয়ে যায় প্রাইমারি, উপবৃত্তি আছে হুজুর প্রাইমারি, উপবৃত্তি উপবৃত্তি খালি মরিয়া দেখ, বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বউ বউ নিয়ে বেটা ঘুম পাড়তেছে, মাঝে দরজা ডাকতেছে যে তোর বাপ হাট ফেল করে মারা গেছে বাবা তাড়াতাড়ি আন, ছেলে দরজা পর্যন্ত যায় বলতেছে মা বাবা কি জন্য মরলো, এরা হাট ফেল করে মরছে রে, এই মারা গেছে রে, যা বাবার কাছে যা। ছেলে বলতেছে মা কেমনে যাই, বাবা যে মরবি আমি জানি, তুই এখন মরার পরে যা, ওই রাত্রে পেশাব করে যে পানি লেইনি মা, এখন বাবার কাছে নাপাক শরীরে কেমনে যায়। মা লাশের কাছে যায় বলে এটা বেটা জন্মাছে না পাটা জন্মাছে, রাত্রে পেশাব করে পানি লাইনি তোমার লাশের কাছে আসতেছে না। বেটা চিল্লা বলে মা চিন্তা করো না, এখানে সকাল হবার দাও, তুমি কি মনে করছো বাপের অভাব দয় নাই? সেই সকাল হচ্ছে এই মাদ্রাসার দৌড়াচ্ছে হুজুর কি সুর হুজুর, আপনার গুরুফলি আসেন তো হুজুর, আমার বাপ মরছে, আর বাবাকে একটু জান্নাত ফিরাস। হুজুর এখন একদল ছাত্র লইয়া ঝুঁকিয়া 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 কোরআন খতম দিছে, এখন দোয়া করতেছে আল্লাহ আমাকে দাওয়াত দিছে বাচ্চা কাতে লিয়াছি, দুই খতম করার সে পুরা দোয়া করতেছি ফেরেশতাকে আল্লাহ, আলিফ বলার সাথে সাথে 10 লিখি ওর কান্দত লেখা হয়েছে, লাম করে 10 লিখি লেখা হয়ে গেছে, মিম করে 10 লিখি লেখা হয়ে গেছে, কোরআন পড়াও সারা নেকি লেখাও শেষ। এখন যারা হাত তুলে সালাম দিচ্ছে আর তো সব একই সব কয় বাপ, আল্লাহ বলতেছে কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবন্ত মানুষের জন্য। এই কোরআন থেকে যদি হেদাত নিবার চান মরার পর আপনার জন্য কোরআন খতম দিয়ে লাভ হবে না, জীবিত অবস্থায় আল্লাহর কোরআনকে হাত দিয়ে ধরতে হবে। জোরে কোন কথা ঠেকে না, আজকে এই গোরস্থানের যারা শুয়ে আছে এরা খুব খুশি, যদি মাদ্রাসা না হতো তাহলে এরা খুব কষ্টে থাকতো, শোনাল পাবেন না। আমি খুবই খুশি হলাম যখনই শুনি তো গোরস্থানের পাশেই মাদ্রাসা,
তখনই বুঝি এরা খুব সালাক। আপনারা খুবই সালাক ভাই, মাদ্রাসা করতেন গোরস্তানের পাশে, ওরা কোরআন শরীফ পড়বি পাবি তো, কারণ এই যখন ফাঁকা হাঁকাচ্ছে, এই যখন ফাঁকা হাঁকাচ্ছে এই ছেলে নিয়ত কিন্তু খালি আমাকে হাঁকেন, আপনি পাচ্ছেন না, পাচ্ছেন কেন সেটা কোন, কিন্তু ওই কিন্তু আপনি হাঁকারার নিয়তে পাকা দেয়নি, নিচে আমার হাঁকারার নিয়তে, কিন্তু আপনি বোনাস হিসেবে পাচ্ছেন আমার কাছে থাকার কারণে, হ্যাঁ ঠিক কিনা বলেন। তো যখন মাদ্রাসায় রহমতের বাতাস দিবে পাঁচশো গুরু স্থানে, একটু বোনাস হিসাবে আল্লাহ তাদেরকেও দিয়ে দিবে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনাদের উচিত হলো এই গুরু স্থানে যদি কিছু পাওয়ার চান এই মাদ্রাসা টিকে রাখতেই হবে জোরে কান কথা ঠিক কিনা। এখন বেদুইন সাহাবি বলতে যদি আমাকে জেলখানা থেকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও, জোরে কান কার কাছে, শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী সম্পর্কে এই ওটা বসা করেন না, কি হলো ওই তল দে মারতিছে তল দে, কি সবাই তো এক না দুই একজন পেশাব লাগবে, তুই পেশাব লাগলে এক নম্বর দেখাবেন মাদ্রাসার বাচ্চারা, আমি দেখছি পেশাব তিন নম্বর হলো ফুস আছে মুরব্বী আশ্চর্য হবে, সাড়ে সাত বছরের এক বাচ্চা বের হসে মাঘ মাসে, আমি বললাম কি রে সবাই পড়তেছে তুই বের হলো কেন, আমি কইলাম বাবা এই তিন নম্বর কি, আমি কইলাম পাগলা ওযু ছাড়াও কোরআন পড়া যাবে, যা তোর তো পেশাব করিস নি পায়খানা করিস নি ফিস হবে, যা ওযু ছাড়াও হবে, যা আমাকে না হুজুর হবি না, আমি কইলাম পাগলা মুক্তি আমির হামদা কসে ওযু ছাড়াও কোরআন পড়া যাবে, যা তখন ওই বাচ্চা হাত বলতেছে বলে মুক্তি টুপ্তি মানি না, আমি কলাম কে রে আমি হামদাক না মানলো হাঁক মানিস না, তাই মানি যা ওযু ছাড়া কোরআন পড়লে যত পাপ হবি সব আমার, যা যা তোর হুজুর রহমান দেখলে লাভ দেওয়াটে, আর তুই তোর ছাত্র হয়ে কথা শুনছে রে, ওই আমার দাবিতে ভিতরে গেছে, আমি কিন্তু আর সিয়ারত নাই রোদ পোয়াচ্ছিলাম সিয়ার ছেড়ে দেখি তুই কি করে, যে রান্নার ফাঁকতে তাকায় দেখি ওই দরজার ধারে ঢুকে আসে ফাঁকতে দেখতেছে আমি সিয়ারত থেকে উঠলি আবার বাড়াবি, ও দেখতেছে আমি সিয়ারত নাই ওই আবার বার হবে, ওই মাটির বসে বলছে তো হুজুর ওযু ছাড়া আমি আল্লাহর কোরআন পড়বো না, তাতে আপনি আমাকে রাখেন নাই তাড়ে দেন, আমি সাথে সাথে বুকে নিয়ে আর কপালে চুমা দিয়ে বললাম আল্লাহ এটা কি তৈরি হচ্ছে আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে ফিসর সঙ্গে সঙ্গে যারা ওযু করবার চায় এরা আর যাই হোক রাস্তাতে গেলে এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাকা বিছায় দেয় জোরে বলেন কথা ঠিক না, আপনি কি মনে করছেন এই বাচ্চা এই বাচ্চা কলজা ভরে যায়, আজকে প্রাইমারি খাড়া হয়ে পেশাব করে শীতকালে হুজুররা ৫০,০০০ টাকা পায়, শিক্ষামন্ত্রী হযরত আলী যার সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা, ওই বেদুইন সাহাবীর ছোট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিচ্ছে, ভালো করবেন না বাসভবন জোরে কন কি ভবন, যারা হজ করছেন আপনি হজ করছেন মা ফাতেমার বাড়ি দেখছেন মদিনাতে মা ফাতেমার বাড়ি দেখছেন, অনেক হাজি যায় ভাই এই সারা বুড়া বয়সে হজ করবার দেয় কিছু দেখবার যায় না, খালি যায় নামাজ কিনে কম্বল কিনে আখুরমা খেজুর কিনে, মা ফাতেমার বাড়ি এখনো আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবে সুবহানাল্লাহ কর না কেন, যখন তাইফের ময়দানে যাবেন ওই জায়গায় গিয়ে আপনি দেখবেন হালিমা তো সাদিয়ার বাড়ি এখন ওই বাড়ি ওইভাবে আছে ধরে কেন সুবহানাল্লাহ, আল্লাহ রেখে দিবে, এগুলো আমাদের নিদর্শন, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ ভ্রমণ করো কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, বদরের কাছে যাবেন সেই কূপটা আজও আছে যেই কূপে আবু জেহেল, আবু জেহেল ওই কূপ এখনো সুবহানাল্লাহ, করবেন না এগুলো দেখার দরকার আছে না,
এখন শিক্ষা মন্ত্রীর বাসভবন না বাড়ি, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে, গান গাইলে গুণ হবে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। দুনিয়ার যত বাড়ি আছে সাত তালাকন দশ তালাকন সমস্ত বাড়ি হলো বসত বাড়ি, আর মুমিন মুসলমান যারা কবরে গেছে ওদের জান্নাত হলো বাসা। ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাসভবনে গেছে, যায় দেখে দুইটা ছেলে দাঁড়ায় আছে, চকিদার লয় পুলিশ লয়, দুইটা ছেলে কয়টা? উমর ফারুক বলতে হুজুর আসর নামাজের প্রথম সেজদায় তিনবার সুবহান রাব্বিল আলা বললাম, আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় একশোবার সুবহান রাব্বিল আলা কই, কিন্তু আপনি সেজদা তোলেন না কেন? আমার একসময় মনে হচ্ছিল যে মাথা তুলে দেখি তো হুজুর আসে না, নেই মানে একশোবার কথা তাও সেজদার থেকে হুজুর মাথা তোলেন, আমার সন্দেহ হলো কে রে হুজুর আসে নাকি, কিন্তু আমার ইমান বলতেছে একটা দায়িত্ব বিহাদান ইমান, ইমানকে অনুসরণ কর, এই জন্য মাথা তুললাম না। আল্লাহ রাসুল বললেন প্রথম সেজদা আমি আল্লাহর হুকুমে ঠিকঠাক মতোই দিছি, শোনা আল্লাহ না কেন, তিনবার সোনাবের আলা বলে সেজদা থেকে মাথা তুলছি, কিন্তু দ্বিতীয় সেজদায় যেই গেছি এমন সময় দুইজন পবিত্র, এ কথাটা খেয়াল করে শুনবেন, এমন সময় দুইজন পবিত্র আমার পিঠের ওপর চড়ে বসেছে, সমস্ত সাচ্চম করছে দুইজন পবিত্র, তার মানে আল্লাহ রাসুল বললেন আমি তিনবার সোনাবের আলা বলার পরে এই দুইজনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকবেন হাবিব, ওই হাসান হোসানকে আমি এত ভালোবাসি, ওরা দুই ভাই আপনার পিঠে যতক্ষণ থাকবে আপনি আমার ভয়ে সেজদা তুলবেন না, ওদের মহব্বতে উপর হয়ে থাকবে। এটা ছোটবেলায় রাসূল কইছে পবিত্র, আর একটু বড় হলে বলছে সাইদুস শাবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন, কে রে বললে গুনাহ হবে? এই যুবকের এই খালি মেসি নেইমার মেসি নেইমার মেসি নেই, আর্জেন্টিনার খেলা দেখবি রাত আড়াইটায়, মুড়ি মাখিছে মুড়ি মাখে খাচ্ছে, আমি যুবকদের বললাম কে রে বাস ঘুম পাড়িস না কে, হুজুর মেসির খেলা হচ্ছে, মেসির খেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দেখে, ওই আসালা তো খায়ের নামানোর সময় আর চাতুর নাই, আর সালা তো খায়ের নাম যখন মুয়াজ্জিন বলতেছে আর নাই, একেবারে ওই সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে গেছে, মানে আদান মানে শুনবি না, কম্বল মাথার উপর দিছে, এখন পাও বার হবি পাও টেনে বুকের কাছে থসে, এই যুবকেরা শোনো মেসিও খ্রিস্টান নেইমারও খ্রিস্টান, এদের জার্সি যারা গাওয়া দিছ এদের পতাকা যারা টাঙ্গাইছ হাসরের ময়দানে, হাসান হোসেনের সঙ্গে তোমরা যাওয়ার পারবে না, মেসি নেইমারের সঙ্গে যাওয়া লাগবে, আমার ইয়াবতাকি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইহুদি বলো খ্রিস্টান বলো হিন্দু বলো বৌদ্ধ বলো কোন ধর্ম কবুল করা হবে না, এই ধর্মের অনুসারী যারা ভালোবাসে যারা তাদেরকে সহ জাহান্নামে পাঠানো হবে, তোরে গান কথা দেখছি না, গোটা পৃথিবীতে মাত্র 90 লাখ ইহুদি, 90 লাখ আজকে ইসরায়েল সহ পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 90 লাখ, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি, 230 কোটির মুসলমানকে ওরা পাখির মতন গুলি করে মারতেছে, এ পর্যন্ত 17,000 মারা গেছে, গতকাল ফেসবুকে দিছে লাশ দফন করবার পারতেছে না, কুত্তা লাশ খাচ্ছে মুসলমানের। আমাকে একজন বলে হুজুর
আব্রাহাম আশাকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাখি দিল, আব্রাহাম আশার হস্তে বাহিনী ধ্বংস হয়ে গেল, এখন বাইতুল মুকাদ্দাস তো আল্লাহর ঘর, ওইটা ইহুদিরা নাফাক করতেছে। আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহ কই ঘুম পাড়মো কেন? 230 কোটি কি এমনি এমনি আমার সৈন্য দুনিয়াতে আছে? আপনারা কিছু না কন, সুবহানাল্লাহ কন বা যাই কন না কন, আল্লাহ ঠেকাও বলেন, আল্লাহ ওই দিক দেয় ওই দিক দেয় ওই রক্তের উপর দিয়ে ইমাম মেহেদি আল্লাহকে ইমাম মেহেদি আল্লাহ সাল্লামকে পাঠাবে, ওই রক্তের উপর দিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে, আল্লাহ তাআলা গোটা পৃথিবী আমার একদিন মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, ইহুদি খ্রিস্টান সবগুলা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবে, তখন মুসলমানরা বলবে কে রে এরা গেল কোথায়? তখন ফেরেশতারা বলে ওই পাহাড়ের ভিতর। ওই যে মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন আপনারা, উকুন বাসা, উকুন বোঝেন না, মাথা তুলো তো উকুন হয়, তো আমার বইয়ের উকুন আবার আমার বড় মেয়ে খুব ভালো ধরে, ওই যখন আসে তখন বলে মাই তো উকুন বাস, তো আমি দূরে চেয়ারে বসে দেখি উকুন বাসার অবস্থা, মা এটা ফুতালি 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 মানে ছোট কানের কাছে শব্দ নেই, মামা ও মামা কি ঢেলা ঢেলা ঢেলা, এই লোকের বলিয়া তখন ঠাসি মারে পুটুস করে শব্দ হয়। প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানকে মুসলমানেরা ঢেলার মতন টিপি দিয়ে মারবি, জোরে কেন সুবহানাল্লাহ, আরো জোরে কেন সুবহানাল্লাহ, আল্লাহর বাইতুল মুকাদ্দাস যারা রক্তাক্ত করতেছ, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যারা হত্যা করতেছ, মনে করো না তোমাদের জন্য দুনিয়া, মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান হলো বর যাত্রী, বর থাকলে যেমন বর যাত্রীর খাওয়া হয়, মুসলমান যেদিন থাকবে না আল্লাহ দুনিয়া কাফেরদের জন্য রাখবে না, গোটা দুনিয়া ধ্বংস করে দিবে, জোরে কোন কথা ঠিক না? কি মনে করছে? দুই ঝন্ডা আয়াস, কোন চকিদার নাই, কোন আর্মি নাই, কোন সৈন্য নাই, শিক্ষা মন্ত্রীর বাড়িতে, জোরে কেন সুবহানাল্লাহ, ওই ছোট বাচ্চা সালাম দিয়ে বলে শিক্ষা মন্ত্রীর বাড়ি কে এইটা নাকি? হাসান হোসেন দুই ভাই বসে বলছে তুমি কেটা গো, বলে আমার বাপ জেলখানা বন্দি আছে, তা আমার বাপ জেলখানা বন্দি আছে, আমি শিক্ষামন্ত্রীর কাছে আইছি, শিক্ষামন্ত্রীর কি দেখা পাওয়া যাবে? এমন সময় হযরত আলী ঘরের ভিতর থেকে বের হয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে তোমার বাবা জেলখানা বন্দি কেন? ভাইজান খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দে শুনো, তোমার বাবা জেলখানা বন্দি কেন? বলে আমার বাবা এমন কি জানি ওয়াজ করছে যে ওয়াজ করার জন্য হযরত ওমর তাকে জেলখানায় বন্দি করছে। আলী বলতেছে উমর ফারুকের মতন মানুষ যখন বন্দি করছে তখন সেই জেলখানা থেকে কোন শিক্ষামন্ত্রীর খাওয়া পাবেনি যে বার করবি, তখন ছোট বাচ্চা বলতেছে আমার বাবা যে আপনার কাছে আমাকে পাঠাইছে। হযরত আলী বলে ঠিক আছে চলো, একটা ছোট বাচ্চার সঙ্গে শিক্ষামন্ত্রী জেলখানার দরজায়, জোরে কান সুবহানাল্লাহ, জেলখানার দরজায় বেদিন সাহাবি সালাম দে বলে আলী আপনি যদি ওই মাহফিলে থাকতেন তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। সবাই শুনছে কিন্তু বুঝবার পারে নাই। হতালি বলে কি ওয়াজ করেছ? বলে এক নম্বর ওয়াজ হলো ইন্নি ওহেব্বুল ফেতনা, দুই নম্বর হলো একরাহুল হক, তিন নম্বর আশাদু মালাম আরব। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন তিনবার আল্লাহু আকবার বলেছে, জোরে কান সুবহানাল্লাহ, এত সুন্দর ওয়াজ করার পরেও তোমাকে জেলখানায় বন্দি করলো, তুমি যে ওয়াজগুলো করেছো এর চাইতে ভালো ওয়াজ আল্লাহর কোরআনে আর না, সুবহানাল্লাহ না কেন? ছোট্ট বাচ্চা হত আলীর হাত ধরে বলতেছে আলীর মতন মহামানব যখন আমার বাপের পক্ষে তখন উমরের বাপেরও ক্ষমতা নাই জেলখানাতে আটকাবার পারে, ধরে খান না সুবহানাল্লাহ। আপনার বলেন তো আলী কি খালি একদিকে শক্তিশালী না সব দিকে? আল্লাহ রাসূল বলেছে আমার আলী, সুবহানাল্লাহ কন না কেন? জিহাদের ময়দানে দেখতেছে মুসলমানেরা কাফিরদের সৈন্য দেখে সব একটু নড়াচড়া হতো, আলী কয় কেরে যুদ্ধ করতেই হবে, যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে, যখন ওরা তরবারি মারে ঢাল ঠেকায়, ঢাল ভেঙেছে হজলে এক দৌড় কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, কামুজ দুর্গের দরজা দের দরজা খুলতে লাগে 100 জন, লাগাতে লাগে 100 জন, সে দরজা হেঁচকা টান মারছে গোটা দরজা খুলে হাতের উপর, সোমান আল্লাহ কত দেরি কর, সোমান আল্লাহ কত দেরি হয়,
ওই দরজা নিয়ে জিহাদের ময়দানে সব কাফের দূর ওরে বাবা রে সব মুসলমান নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলীর কারণে আজকে জিহাদের ময়দানে বিজয় হয়ে গেল আল্লাহ রাসূল বলেন আলী শুধু আলী না আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব আমার আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ ধরে কোন খাবার বসেছে রাসূল সহ সব সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আলীকে পরীক্ষা করার জন্য নিজে খুরমা খেজুর খাচ্ছে আর আলী সামনে বিসি রাখতেছে আলী যখন খাচ্ছে ফট করে বিসি রাখে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলতেছে দেখো আলীর কত খিদে একলাই কতগুলো খুরমা খেজুর খাচ্ছে দেখো মুখের সামনে কত আঁটি খেজুরে আঁটি আলী বলতেছে আল্লাহ রাসূল যখন বলেছে আসলে আমার খিদে বেশি অনেকগুলো খাচ্ছি কিন্তু তোমরা বলো তো খিদে কার বেশি যে আঁটি বার করা খায় না আঁটি সহ খায় তখন সবাই বলতেছে যে আটি সহ খাই তাই খিদেই বেশি মানে বার করানোর টাইম পাইনি রাসূলের সামনে দেখো একটাও নাই তার মানে গপা গপ খায় আটি এলমে ও আলী ও বাবুহা আমি হচ্ছি এলিমের শহর তুই হচ্ছিস তার দরওয়াজা ধরে কোন সোহান কে বাবা কি হতো রে ময়না এস না না সামনে গঞ্জাম করলে হবিদায় কিছু লোক বললো হুজুর আপনার কোনোদিন দেখিনি খালি আপনার আওয়াজ শুনছি দেখার জন্য আছি কিনার তো চোখই নাই এই অন্ধ মানুষটা সামনে এসে বসলো কিভাবে এই জন্য আল্লাহর তকবীর দিলাম মাশাআল্লাহ এখন ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে হযরত আলী ওমর ফারুকের দরবারে যেইমাত্র উমরের দরবারে উমরকে মেম্বরে বসা দেখে ছোট্ট বাচ্চা এক দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে চুমা খায় আলী বলতেছে পাগল রে যার কপালে চুমা দিলা সেই মানুষটাকে তুমি চিনো নাকি ছোট্ট বাচ্চা বলতেছে এই মহামানব গভীর রাত্রে আমাকে কান্দে করে বাবার জেলখানা পর্যন্ত পৌঁছাইয়া দিছে ওমর ফারুক বলতেছেন হযরত আলী আপনি কেন আইছেন আমার কাছে আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম সুবহানাল্লাহ কন্ন কেন কারণ শিক্ষক হযরত আলী হচ্ছে কি শিক্ষক শিক্ষকের মর্যাদা হযরত উমর কবে দিছে জানেন এই যে জেরুজালেমে গেছে গাধাকে উটের ইয়া আপনার রাখালকে উটের পিঠে উঠাইয়া দিয়া নিচে রশি ধরে হযরত উমর দাঁড়িয়ে আছে জেরুজালেমে খ্রিস্টানরা কয় যেটা উটের পিঠে রে তোমর এখন টেবিল নিয়ে এসে বলতে আমিরুল মুমিনিন এই টেবিল উপরে পা দিয়ে আগে নামেন একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠে পা দিয়ে আপনি কষ্ট যেন না হয় রাখাল কান্দার বলে রে জেরুজালেমের খ্রিস্টানেরা তোমরা হযরত উমরকে চিনো না আমি হলাম রাখাল আর রশি ধরে জমিনে দাঁড়ায় তিনি হলেন হযরত উমর সুবহানাল্লাহ ধরে কর জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে এটা কেমনে রাখাল বলতে ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায় সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ধরে কোন সুবহানাল্লাহ কিন্তু সবাই মুসলমান হলে সবাই যারা এখানে ওয়াজ শুনতেছেন আপনারা কি সবাই ফতোয়া করবেন না না ইনশাল্লাহ না দুই একটা ব্যাকাতে আছে না নাই ধরে কোন আছে না নাই তো ওই খ্রিস্টানদের মধ্যে একজন ব্যাকা পাদ্রির কাছে যে বলতেছে দরবারে বসে থেকে জিকির করতেছেন উমর মদিনা থেকে এসে সব খ্রিস্টান মুসলমান বানাতে পাদ্রি দৌড় এসে বলতেছে উমর আমিও মুসলমান হবার চাই উমর ফারুক বললেন তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাদ্রি বলতেছে আমার চারটা প্রশ্নের উত্তর দিলে আমি কলমা পড়বো উমর ফারুক বলে কি চারটা প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বি না ওই জায়গার নাম বলা লাগবে দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে
কবরটাও জীবিত লাশটাও জীবিত আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের কয়েদিও জীবিত নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে এরকম চারটা প্রশ্ন করার পরে উমর ফারুক চোখের পানি বের করে পাদ্রি রে এই কথা আমি জীবনেও শুনি নাই এমন কোন দুই ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর পরে একসঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে উমর ফারুক পাদ্রির উত্তর দিবার পারে নাই কানতে কানতে মদিনায় আলীর সঙ্গে দেখা হয়েছে শিক্ষামন্ত্রী হাবুল আলী বলতেছে উমর জেরুজালেমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা পাদ্রি মুসলমান হবার চেয়ে হইল না এটাই বড় কষ্ট বলে হবার চেয়ে কেন হয় নাই বলে চারটা প্রশ্ন করেছে আমাকে উত্তর দিবার পারি নাই কি প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছেন যখন মুসা আলাইহিসসালাম সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দিল সূর্যের তাপ আলো রাস্তার সাগরের তলায় চলে গেল যখন ফেরাউন নামছে তখন ওই পানি আবার একত্র হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পুষবে না দুই নম্বর প্রশ্ন করেছে কবরটাও জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো ইউনূস কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিসসালাম উমর ফারুক বলে আলী রে তিন নম্বর প্রশ্ন করেছে দুই ভাই একই সঙ্গে জন্মেছে যমজ ভাই আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে আজিজ আলাইহিসসালাম আর ওজাইর আলাইহিসসালাম চার নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে সঙ্গে সঙ্গে উমর ফারুক আলীর কপালে চুমা দিয়ে বলতেছে আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম ছাত্র এখন হযরত আলীকে থেকে বলতেছে আপনি কেন আইছেন আমার ডাকলি তো আমি যাইতাম আরে কলেজ ভার্সিটিতে ওস্তাদের সম্মান না থাকলেও এ মাদ্রাসায় কিন্তু ওস্তাদের সম্মান আছে আছে না নাই দরকার আছে না নাই আমি বহু জায়গা থামেতে মানুষ অস্ত হয়ে গেলে চার পাঁচজন ছেড়ে থাকে হুজুর মাথা চুলটে না দিই না বাবা আমার অ্যালার্জি আছে রে হাত দিবি চুলকে হুজুর লোক টানে দিই এই লাগবি না রে আর প্রাইমারিরা চুল টানবি লোক টানবি হুজুর পানি গরম করে দিই না লাগবে না বাবা আমাদের গুরুজ আমাদের যারা মুরব্বী তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাইছি খালি পায়ে মাদ্রাসায় নোমার ইবনে সাবেক খালি পায়ে ওস্তাদ বলে খেরে মাদ্রাসা ছুটি আর আমার কামরাজ ব্যস্ত যেই মাদ্রাসা ছুটি হয়েছে কামরাজ গেছে কাপড়ে একজোড়া জুতা বের করে বলতেছে বাবান এই জুতা আমি পাঁচ দিতাম কিন্তু এখন পুরানো হয়ে গেছে তো আর দেই না তোরে দিলাম এটা পাঁচ দিয়ে যাবি আর মাদ্রাসাতে আসবি নোমার ইবনে সাবেক চিন্তা করে যেই জুতা হুজুর পাঁচ দিতে সে জুতা আমি পাঁচ দিই তাহলে ওস্তাদের সম্মান থাকবে বাড়ির যা জুতার কাপড় পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত ধরে মাথা টুপি বানাবে পরদিন সেই টুপি পরে মাদ্রাসা তাইছে ওস্তাদ পাঁচ দিকে টাকা দেখে গতকাল আজকাল তাই মাদ্রাসা ছুটি হলে আমার কামরাজ যাবি গতকালের ভাষা ছিল নরম আজকে গরম এটা মাদ্রাসার ছাত্র গরম হলেও শোনে নরম হলেও শোনে ধরেন কথা ঠিক আমি নিজের চোখে দেখি তাহলে সবাই তখন পড়ে তুই বাইরে ঘুরতে ওই আস্তে আস্তে হুজুর দিকে যাচ্ছে হাত পাতা পাতাচ্ছে আর প্রাইমারি ডাকলে আয় ওই তখন হাতত একটা ইটালিপি যাচ্ছি কারণ আড্ডুম বাগডুম ঘনাডুম ধরে কোন কথা ঠিক নেই ওস্তাদের ঘরে সেই মাত্র গেছে সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক চামড়ার চাবুক দিয়ে পিটন শুরু হয়েছে মারতে মারতে এক সময় বলে বাজান আমার টাকা থাকলে তোর নতুন এক জোড়া জুতা কিনে দিতাম কিন্তু টাকা নাই বলে পুরাতন জোড়া জুতা দিলাম তুই পায়ে না দিলে রাস্তায় ফেলে দিয়ে চলে আইছিস খালি মায় নুমার ইবনে সাবেক বলে হুজুর আপনি আমার পায়ের দিকে শুধু তাকান আমার মাথার দিকে কি আপনি তাকাবেন না আপনার জুতার কাপড় দিয়া আমি মাথার টুপি বানাইছি ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে বাজান
একটা বাড়ি যখন মারলাম তখনই তুই যদি বলতি তোরা তো আর মারতাম না, তুই এতগুলা পিটন খাইলি কেন? নোমার এমনি সাবেক বলো হুজুর, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে বলতেছে আল্লাহর কোরআন শিখতে গিয়া যত জায়গায় পিটন খাবি ওই জায়গা কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। হুজুর আমাকে আরো মরেন, আমি দুনিয়ার পিটন সহ্য করতে পারবো কিন্তু এই কোরআন বুকে নেওয়ার পরে আমার অন্তরে এত ভয় জাহান্নামের আগুন কেমনে সহ্য হয়। বিশ্বাস যদি না করেন তাহলে শেষ রাত্রে এসে দেখবেন 8 বছরের বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ে, 8 বছরের বাচ্চা উযু করে কোরআন শরীফ পড়ে, করোনার সময় প্রাইমারি বন্ধ হইল রে কিন্তু হাফেজি মাদ্রাসা বন্ধ হইল না, কারণ সরকার জানে প্রাইমারি হলো নাপাক করোনা ধরবে আর মাদ্রাসা হলো পাক কোনোদিন করোনা ধরবে না। করোনার মধ্যে সব বন্ধ হলেও একটা হাফেজি মাদ্রাসাও বন্ধ হয়নি, ধরে কোন ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, ওস্তাদের সম্মান ইসলামে আছে না নাই? কোন জায়গায়? এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ কবেন না? আর সেই মাদ্রাসা, আরে আপনি কি মাদ্রাসার হুজুর না সেইটাই না কি? বেতন ঠিক মতো পাচ্ছেন না? আসলে কিন্তু সব জায়গার দাম বাড়লেও ইমাম আর হুজুরে কেড়ে দাম বাড়েনি, ঠিক কিনা? কোন আমাকে এলাকার ইমাম সাহেবের কিসের কাছে দরখাস্ত লিখতো, মাননীয় কিসি সাহেব সব জিনিসের দাম বাড়লো, পেয়াল আসলে 100 হয়ে গেল 200, তা আমাকে তো যা আসলো তাই কিসের বলতেছে অন্য মসজিদ দেখেন। তখন ইমাম বলতেছে ইন্না আল্লাহ মা সবরি, যা আছে তাই থাক। ভাই জান, এই মাদ্রাসাকে টিকানোর জন্যে, এই মাদ্রাসা সুন্দরভাবে চলার জন্যে আলী আইসা উমরের কাছে আজকে আমাদের শুনতে হবে বেদুইন সাহাবি যে তিনটা ওয়াজ করেছে, যে ওয়াজ শোনার পরে উমর ফারুক ও হযরত আলী তিনবার আল্লাহ আকবার বলেছে আর উমর ফারুক সাহাবিরা তাকে জেলখানায় বন্দি করেছে। আসল তথ্য আমাদের আল্লাহর কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমি জানাবার চাই, কারা কারা শুনবেন আল্লাহ একটু হাত দেখান তো দেখি। টান টান করে হাত ধরেন, হাত নামান। আচ্ছা, এই ওয়াজ শুনতে যদি আর 15 মিনিট বা 1 ঘন্টা লাগে আপনারা থাকবেন? এ ভাই পাকা হাজার লাগবে না কি কয় দেয় মুরব্বি কয় সদর বোধ থাকতে না? মাশাআল্লাহ রাত খুব বেশি হয়নি, কেবল 12:20 বাজতেছে। না না, কেবল 12:20 বাজতেছে, খুব রাত হয়নি। আসলে দুই একজন ছাড়া, কারণ কবরের পাশে মাহফিল হচ্ছে ভাই জান, আমরা খালি বাঁচিয়ে আছি মল্লি কবর, জোরে কোন কথা ঠিক ছিল। এই জন্যে এই কবরস্থানের যারা বাপ মা দাদা দাদি আছে বা অন্য কোনো কবরস্থান দূর থেকে অনেক লোক আইছে, আমি সকলের কাছে এই মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ বিক্রি করব, মাত্র 100টা কোরআন শরীফ, লগ বাকি না, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে নিজকেও কবরে যাওয়া লাগবে, সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিমখানায় একটা কোরআন এই মাদ্রাসায়। মনে মনে তারা রাগ করবে, রাগ করবে না, ও যে ফাঁকা জায়গা হয়নি ভাই দান, ফাঁকা ও যে ফাঁকা হয়েছে, আপনার পিছনের লোক সামনের দিকে আসেন তো, এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন, আপনি উঠে সামনে আসবেন, 1 বছর আপনার ডাক্তারের কাছে দেওয়া লাগবে না, খালি একটা ঝাঁকি দিয়ে উঠবেন ইনশাল্লাহ। আসাদু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, এটা জান্নাতের বাগান, জায়গা পরিবর্তন করবেন প্রত্যেকটা জায়গা আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য যদি ফাঁকা না থাকে একটা ঝোঁকন দিয়ে তাও সামনের দিকে আসেন, আসেন, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনার সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলতেছেন ছোট বাচ্চার বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলতেছে আমি যদি বন্দি না করতাম তাহলে গণ ধলায় ধরে কোন কি ধলায় এ কথা কন না কেন কি ধলায়, কারণ এমন তিনটা খারাপ ওয়াজ করেছে যে ওয়াজ করলে কোন মুসলমান সেটা সহ্য করতে পারবে না। আলী বলতেছেন খারাপ ওয়াজ করে নাই বরং সবচাইতে ভালো ওয়াজ করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। সুবহানাল্লাহ কন না কেন। ওমর ফারুক বলতেছে এমন তিনটা খারাপ ওয়াজ করেছে জনগণের গণ ধোলাই থেকে আমি তাকে জেলখানায় বন্দি হেফাজত করেছি, আর আলী বলতেছেন এমন তিনটা ভালো ওয়াজ করেছে আপনারা বুঝবারই পারেন নাই। ওমর ফারুক বলে আলী ভাই হাজার হাজার সাহাবি শ্রোতা ছিল তারা বুঝবার পারে নাই, এই কথা আপনি কেমনে বলেন। আলী বলতেছেন এমন কিছু কথা শাব্দিক অর্থ বুঝলে হবে না, এর আভিধানিক অর্থ বোঝা লাগবে। ওমর ফারুক বলতেছে তাহলে আপনি বুঝাই দেন। আলী বলতেছে এক নম্বর ওয়াজ করেছে ইন্নি ওহেব্বুল ফেতনা, আমি ফেতনাকে মহব্বত করি, শুধু ওই বেদুইন সাহাবি না আমরা সবাই ফেতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলতেছে আলী রে ফেতনারে মহব্বত করলে ইমান কেমনে থাকে। আলী বলতেছে আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফেতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো তোমাদের ফেতনা, এরপরেও তোমরা মহব্বত করবা। আপনারা বলেন তো সম্পদ আর সন্তানের প্রতি আমাদের মহব্বত আছে না নাই, যেরকম কম না বেশি? আয় হায় এত মহব্বত, নামাজের সময় ডাকে না ভাত খাওয়ার সময় ডাকে, এরকম বাপ আছে না? নাই একলা একলা জোহরের নামাজ পড়ে এসে ডাকতেছে আমার বুলে নামত হচ্ছে লালটো আসো আব্বু ভাত খায় ফেরেস্তাকে আল্লাহ, একলা একলা নামাজ পড়লো ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে ই কেমন বাপ? আল্লাহ বলতেছে সন্তানের মহব্বতে পাগল হয়ে গেছে, যে ছেলে নামাজ পড়ে না এটাই হইবে সবচেয়ে বিপদ, জোরে কোন কথা ঠিক ঠিক না, তারপরেও বিপদকে ভালোবাসে। এটা আমার কথা না ভাই, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ তোমাদের বিপদ হবে। পকেটে টাকা আছে 500 টাকা 200 টাকা 100 টাকা, যখন গামছা গেল তখন আপনি চোখ বন্ধ করে দেখতেছেন 500 200 100 10 নাই, 10 টাকা নাই গামছা, যাক এই যে 500 200 100 আপনার পকেটে থাকলো, আপনি 10 টাকা নাই বলে গামছা ফেরত দিলেন, আপনার ওই টাকায় আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে, দরে কোন কথা ঠিক কি না? হযরত আলী বলতেছেন আমির আল মুমিনিন লোকটা তো কোরআনের কথাই বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি কারণ সম্পদ আর সন্তানকে। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমি বক্তা সহ যত শ্রোতা ছিল আমরা তো বুঝবার পারি নাই, লোকটা যে 2 নম্বর ওয়াজ করলো একরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাও বিল হক, হকের কথা বলতে হবে, কুল যাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হকের কথা আল্লাহ কোরআনে বলেছে আর এই লোকটা বলেছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না, আপনি কি আপনি বুঝাই দিবেন? আলী মুসকি মুসকি হাসে আর বলে ইয়ামির আল মুমিনিন শুধু এই লোক নয় আমরা সবাই, যা আজ সাকারাতুল মত হকন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই, এরপরও আমরা কেউ মৃত্যুকে মহব্বত করি না, কেউ মৃত্যুকে পছন্দ করি না, ধরে কোন কথা ঠিক কি না? আপনারা সবাই বলেন তো মৃত্যুকেও পছন্দ করি, এই জন্যই বলেছে আমি হককে পছন্দ করি না। এখন স্বামীর ক্যান্সার হয়েছে, 3 মাস পরে স্বামী মরবি, বউ বলতে চাল্লাম আমার হায়াত স্বামীক দেও আর স্বামীর মৃত্যু হামাক দেও, স্বামী কামদের কয় তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ঘরে, বলে না 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 আপনি মরবেন কেন, আপনার ব্যারাম আল্লাহ হামাক দেন আর আমার সুস্থতা আল্লাহ আপনি দেন। রাত্রে ওই বাড়িতে একটা আড়িয়া গরু বোঝেন, আড়িয়া গরু বোঝেন আপনারা, ওই আড়িয়া গরু দড়ি ছিঁড়ে এখন খাবার খুঁজতেছে, দেখে বারান্দায় সিলভারের পাতিল, ওই পাতিলের তলায় আছে চিটিয়া লালি, এখন আড়িয়া গরু লালি খাবি কিন্তু লালি হাতও পায় না, মাথা জোর করে ঢুকেছে, এখানে এমন ভাবে ঢুকছে শিং একে আটকে গেছে, লালি খাওয়া আছে কিন্তু পাল্লার মাথা ছাড়ে না,
আর এগুলো গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরের মতো হো করে ঢুকছে। বউ চিল্লাই বলে আজরাইল, ওই দেখে আমি স্বামী শুয়ে আছে তার কাছে যাও, আমার কাছে যান, আসো না। স্বামী কয় কী হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আমি তোমাকে দেখাই দিলাম। স্বামী কয় তুই না দিনের বেলা কইলি যে আমার মৃত্যু হায়াত আল্লাহ তোমার দেখ, তোমার মৃত্যু আমার দেখ। বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মৃত্যুরে পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কি না? একরাহ হল হক, হককে পছন্দ করে না। ওমর ফারুক বলে আলী এই লোকটা যে বলল আশহাদু মা লাম আরাফ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে আমরা যারা মুসলমান কেউ আল্লাহকে দেখিনি, তারপরে সবাই বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কেউ আল্লাহকে দেখি নাই, তারপরে সবাই আমরা আল্লাহর সাক্ষী দেই। সঙ্গে সঙ্গে হযরত উমর এক দূর দৌড়ে গিয়া জেলখানার দরজা খোলে, বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাইজান আলী যদি না থাকত তাহলে আজকে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যেত। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই আপনাদের সামনে উপস্থাপন করেছি, সব কথাই। আমরা কিন্তু সবাই দুনিয়া ছেড়ে চলে যাবো, ধরে কোন ঠিক কি না? মরে গেলে আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় যাচ্ছেন আপনি? এই আপনি কোথায় যাচ্ছেন? মরার পরে কোথায় যাবেন? কবরে যাবেন? কি কথা, এতই সাহস আপনাকে রে? হ্যাঁ, এতই সাহস যে দরজা নাই, জানলা নাই, বিছনা নাই, পাতি নাই, সেই 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 কবরে যাচ্ছেন? কি সাহস বারে? না 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 হুজুর, আসলে তা নয়, আমাদের দেহ তবে কবরে কিন্তু আমাদের পাখির কোনো মৃত্যু নাই রে। ওই যে একটা হিন্দু গায়ক গান গাইছিল রথীন্দ্রনাথ রায়, একবারে হিন্দুকের হরিবাসর আপনাকে কথা হয়, হিন্দুকের হরিবাসর, ওই হরিবাসরের মধ্যে একটা গান গাইতেছে পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবে তে দেখা যায়, একেতে দুইয়েরই জনম পরমাত্মার মরণ নাই, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কা। গান শোনা চিন্তা করলাম কে এই হিন্দুকের অনুষ্ঠানে গান গাচ্ছে, এই গানের অর্থ কি? আসলেই তো কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কা, মন তুই রইলি খাঁসার আসে, খাঁসা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁসার ভিতর অসীম পাখি কেমনে আসে যা। যারা মুমিন মুসলমান হবে তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে, আর যারা বেঈমান হবে তাদের পাখিটা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকবে। তার মানে বোঝা গেল আমাদের দেহটা মুসলমানি কান্দা এত সুন্দর কায়দা, আমাদের দেহটা কবরের মধ্যে যাবে, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর পরে আর আমাদেরকে কবরে রাখবে না। ওই উত্তর দেওয়ার পারলে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন সালামুন, পড়েন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন। মরা লাগবে ভাই, মরা লাগবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহকে কে রে মুসা, তোর কি আছে যে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ কয় মুসা মৃত্যু তোর কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম হলো মৃত্যু। আল্লাহ কয় মানুষ মরবার চায় না, আর মরা তোর কাছে উত্তম কেমনে? মুসা বলতেছে আল্লাহ তিন কারণে। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, যে জান্নাত আমার জন্য বানিয়ে রাখছেন এটা দুনিয়াতে পাওয়া যাবে না, এটা মরার পরেই পাওয়া যাবে। দূরে কোনো কথা ঠিক কি না? তাহলে জান্নাতে যারা যাবার চান আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ও নাউযুবিকা মিনান্নার, মরা লাগবে ভাই, না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। দুই নম্বর হলো আমার মৃত্যুটা কেবলমাত্র তোমার জন্যই,
আল্লাহ আমি কোন মানুষের জন্য প্রেমিকার জন্য খেলার জন্য দুনিয়ার জন্য দলের জন্য মরতে চাই না আমি মরতে চাই কার জন্য এই জোরে কর কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তিন নম্বর হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে মৃত্যুর পরে চিরস্থায়ী আখেরাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী তাহলে মৃত্যু মানে কি ভালো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে চিরস্থায়ী জীবনকে আল্লাহ আমাদেরকে দান করবে আজকে কবরস্থানের পাশে আলোচনাটা বুঝে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মহিলা প্যান্ডেলে 19টা কোরআন পাওয়া গেছে মারহাবা কাম আও 10টা মহিলাদের না মহিলাদের ওয়াজ চারটি এক নম্বর ওয়াজ হলো নামাজ পড়া লাগবে এই মহিলাদের ওয়াজ কয়টা চারটা এক নম্বর ওয়াজ কি নামাজ পড়া লাগবে দুই নম্বর ওয়াজ হলো রমজান মাসে রোজা করা লাগবে তিন নম্বর ওয়াজ হলো সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে আর চার নম্বর ওয়াজ হলো স্বামীর কথা মতো চলা লাগবে এই চারটা আমল যদি মায়েরা করবার পারে আল্লাহ রাসুল বলেছেন আর কোনো আমল লাগবে না প্রত্যেক আমলের বিনিময়ে দুইটা করে জান্নাত আটটা দরজা আল্লাহ খুলে দিবি জোরে কোন সুবহানাল্লাহ এখন ফাতেমা বললেন বাবা এই চারটা আমলের মধ্যে মহিলাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল বললেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে সবসময় নামাজ পড়া লাগবি না পাঁচবার পড়লি হবে 24 ঘন্টার মধ্যে কয়বার রোজা সারা বছর করা লাগবে না এক মাস করলি হবে স্বামীর কথা সবসময় শোনা লাগে তাই স্বামী যখন হুকুম করবি তখন শুনবা কিন্তু পর্দা ফাতেমা এটা সব সময় সুবহানাল্লাহ বলেন খালি মোরা গেলে লয় রে পাগলিরা আর মায়েদেরকে বলবো মোরা গেলে কয় কাপড় কথা কয় না কয় কাপড় পাঁচটা তাহলে মরিয়া গেলে যখন কেউ মেয়ে মানুষের দিকে তাকাবে না তখন যদি পাঁচ কাপড় দেওয়া লাগে তাহলে বেঁচে থাকতে না না মরে গেলে কেউ তাকাবি কেউ তাকাবে না তারপরেও পাঁচ কাপড় দিয়ে আমাকে বগুড়ার কথা বলতেছি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে বলে না মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই চাদর দিয়ে ঢাকো আপনাকে এলাকাতে কি করে ঢাকে না তাহলে কি পর্দা দেখেন পাঁচটা কাপড় দিল আবার লাশটাও চাদর দিয়ে ঢাকলো আর মায়েদের বলতেছি মরার পরে যদি এমন ঢাকা লাগে তাহলে যেটা অবস্থা কি ঢাকা লাগবে আপনারা সেই চেষ্টা করে চলবেন মেয়েদের যদি পর্দা থাকে অন্য আমল কম হলেও আল্লাহ কবুল করবে আর যদি পর্দা না থাকে স্বামীর কথা না শুনে যত আমলই করুক কাম হবি না তাহলে স্বামীর কথা শুনবি আর আপনার বইয়ের কথা শুনবেন না কি কন বইয়ের কথা শোনার দরকার আছে না বইয়ের কথাও শুনবে স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন অনেক মেয়েরা বলে হুজুর খালি পুরুষ মানুষদের জন্য আল্লাহ জান্নাতে হুর দিবে আমাকে খবর কি আমি বললাম মা আল্লাহ তোমাকে যখন জান্নাত দিবে ফাতেমাকে সাইদাতুন নিসা বানায়া তোমাদেরকে যখন জান্নাত দিবে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম হুরদের চাইতেও আল্লাহ তোমাদেরকে 100 গুণ সুন্দরী বানায় দিবে জোরে কোন তখন স্বামী ওই বউ বাদ দেয়া হুর লিবি কারণ হুরের চাইতে 100 গুণ সুন্দর আল্লাহর কোরআনের কথা সব চাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে তাই মায়েদের বলবো ওগুলা হুর হুরার কথা বাদ দেন স্বামীর খেদমত করবেন স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হবে আপনি জান্নাতে চলে যাবেন আর পর্দার মধ্যে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর বছরে এক মাস রোজা রাখবেন ইনশাআল্লাহ বেশি আমলের দরকার নেই